জুলাই আন্দোলনে স্থগিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এর আগে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের একাংশ পরীক্ষা না দেওয়ার দাবি জানান, এমনকি সচিবালয়ে অবস্থান নিয়ে আন্দোলনও করেন। পরে এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিল হয়। আর যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছিল সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। তবে যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল পরীক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে তৈরি করা হয়েছে। এদিকে এই প্রক্রিয়ায় প্রকাশিত ফলাফলে পাশের হার কমেছে, তবে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ 5 পাওয়ার সংখ্যা বেড়েছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাশের হার 77.78, আর এইচএসসির 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 75.56। আজ মঙ্গলবার বেলা 11টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এবছরের ফলাফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তবে এভাবে পরীক্ষা না দিয়ে পাশের পদ্ধতিকে নেতিবাচক বলছেন বিশ্লেষক ও শিক্ষাবিদরা। এর আগেও অটোপাস দেওয়ার দৃষ্টান্ত রয়েছে, তবে পরিস্থিতি বিবেচনায় এই অটোপাস কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন অনেকের। এই যেমন জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিলে ভালো করতেন বলে অনেকের মত রয়েছে, কেননা এই শিক্ষার্থীরা করোনাকালেও পড়াশোনা থেকে বাইরে ছিলেন, যা তাদের উচ্চশিক্ষা গ্রহণের পথকে কঠিন করতে পারে বলে আলোচনা আছে। স্বাধীনতা যুদ্ধের বছর কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তখন পরবর্তী ক্লাসে অটোপাস দেওয়া হয়। জাতীয় অধ্যাপক প্রয়াত ডক্টর আনিসুজ্জামান তার বিপুলা পৃথিবী বইয়ে লিখেছেন, তখনকার শিক্ষামন্ত্রীর অটোপাসের সিদ্ধান্তে তিনি ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ একমত ছিলেন না। করোনা মহামারীর কারণে 2020 সালে অনুষ্ঠিত হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসির 25% ও এসএসসির 75% ফলের ভিত্তিতে 2021 সালের জানুয়ারিতে ফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের জন্য মানবণ্টন, আইন সংশোধন সহ অনেক বিষয়ে তৎকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। এতে দেশজুড়ে সমালোচনাও তৈরি হয়। এদিকে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, যারা পরীক্ষা বাতিল চেয়েছেন তারা মেধার মূল্যায়ন করেন না, পরীক্ষা নেওয়া উচিত ছিল, এ সিদ্ধান্ত অযৌক্তিক। আর পরীক্ষা বাতিলের বিষয়কে কখনোই সমর্থন করেন না বলে জানিয়েছিলেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পরীক্ষা ছাড়া একজন শিক্ষার্থীকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই, পরীক্ষাই হচ্ছে মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। আলী ইউনুস, হৃদয়, খবর সংযোগ।